আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। প্রতিবারের মতো এবারও আপনাদের সম্মুখে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি হলো ভিপি নূর ভাই তার একটি বক্তব্যের মধ্যে বলেছে যে আলেমদেরকে এবং মাদ্রাসার ছাত্রদেরকে গুম করা হতে পারে। এর পরিপ্রেক্ষিতে আমরা জানতে পেরেছি অনেক আলেমদেরকে গুম করা হয়েছে, এর মধ্যে অন্যতম হলো রফিউল ইসলাম মাদানী সাহেব। তো দর্শক, আমরা ভিপি নূর ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি। ওই কি রফিকুল ইসলাম মাদানী সাহেবের মোবাইলে নাকি পর্ন ভিডিও ছিল, এইটা গণমাধ্যম জানে কিভাবে? নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার লোকগুলো বলেছে। গোয়েন্দা সংস্থার লোকগুলোর কি এই অধিকার আছে কিনা যে একজন মানুষের ব্যক্তিগত নিরাপত্তাকে বিঘ্নিত করার বা ব্যক্তিগত সিকিউরিটিকে আপনার পাবলিকের সামনে প্রকাশ করা? ধরে নিলাম যে যদি মাওলানা রফিকুল সাহেবের ভিডিও পর্ন ভিডিও থাকে, সেটা গোয়েন্দা সংস্থা তার ব্যক্তিগত মোবাইল দেখার কে এবং কি কোন ব্যক্তি কার সাথে, কার বইয়ের সাথে আলাপ করে, না ভাইয়ের সাথে আলাপ করে, প্রেমিকের সাথে আলাপ করে, না বান্ধবীর সাথে আলাপ করে, এই যে ফোনালাপ, এই ফোনালাপ যারা ফাঁস করছেন তারা কিন্তু মানবাধিকার বিরোধী, মানবতা বিরোধী অপরাধ করছেন। কাজে প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন মানবতা বিরোধী আইনে, এই যে যারা ফোনালাপ ফাঁস করছেন এদেরকেও কিন্তু মানবতা বিরোধী আইনের আওতায় এনে বিচার করা যাবে। তারা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ করছে, সেটাকে পাবলিক করে দিচ্ছে, তার সম্মানহানি ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে আজকে কিংবা কালকে। পরিস্থিতি পাল্টাবে, কারণ মানুষ আজকে ক্ষুব্ধ, প্রশাসন বিভক্ত, মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তন আসন্ন। কাজী এই যে মানবতা বিরোধী কাজ করছেন, সংবিধান বিরোধী কাজ করছেন, বেআইনি কাজ করছেন এবং সেগুলো গণমাধ্যমের মাধ্যমে লিগালাইজ করছেন, যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তারা কিন্তু ভবিষ্যতে কিন্তু বিচারের মুখোমুখি হবেন। কাজী গণমাধ্যমকে বলবো, দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে আপনার গোয়েন্দা সংস্থা আপনাদেরকে এই অডিও রেকর্ড, এই সমস্ত আজগুবি অদ্ভুত তথ্য প্রকাশ করলেও আপনারা অন্তত এগুলো প্রকাশ করেন না, যে না আপনারা বলেন যে স্বাভাবিকভাবে অনিল বিন মঈনুদ্দিন ফখরুদ্দিনরা খুব দাম্ভিকতা দেখিয়েছিল, খুব হাংতাম করেছে। আজকে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কোথায়? আচ্ছা খবর, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা দেশে থাকতে পারতেছে? পারতেছে না। কাজী তাদের, আপনাদেরকে যারা এই অডিও গুলো, এই সমস্ত আজগুবি ব্যক্তিগত তথ্য আপনাদেরকে দেয়, বিভ্রান্তি ছড়ায়, তাদেরকে আপনারা বলেন যে আমরা এগুলো প্রচার করতে পারবো না, এগুলো মানবাধিকার সংগঠনগুলো আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, ইন্টারন্যাশনালি আমরা নিষেধাজ্ঞায় পড়বো, আন্তর্জাতিকভাবে আমাদের বিরুদ্ধে রেড লিস্ট হতে পারে। তো যাই হোক, সর্বোপরি যে আহ্বানটি রেখে শেষ করতে চাই যে বর্তমান পরিস্থিতিতে সরকার আসলে বিরোধী এবং ভিন্ন মতের উপরে বেশ দমনপীড়ন চালাচ্ছে এবং দমনপীড়ন চালাতে পারে। ভিন্ন মত এবং বিরোধীদের বেশ কয়েকজনকে, বেশ কয়েকজন নেতা কর্মীদেরকে গুম করতে পারে, বিশেষ করে যেহেতু বর্তমানের এই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে মাদ্রাসা ছাত্র এবং বিশেষ করে আলেম ওলামাদের একটা গুরুত্বপূর্ণ আপনার অবস্থা রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে দমন পীড়নে কিন্তু বেশ কিছু আলেম ওলামা ছাত্রদের গুম করা হতে পারে, আটক করা হতে পারে। পাশাপাশি এই যে আমাদের মতো যারা সরকারের কাছে ফের, যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি, যাদেরকে সরকার একটা শক্তি হিসেবে মনে করে, মানে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের মতো কিংবা আপনার বিএনপির মতো বড় সংগঠন, তাদেরও বেশ কিছু নেতাকর্মীকে কিন্তু মিথ্যা মামলায় জড়াতে পারে। আমি বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সারা দেশের আমার নেতাকর্মীদেরকে একটা কথা বলবো, রাজনীতি করতে হলে ত্যাগ স্বীকার করতে হবে, প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে হবে দেশের জন্য। 52 সালে যদি সালাম রফিক শফিক বরকার বরকত জব্বাররা যদি নিজের জীবনের মায়ের কথা চিন্তা করতো, তাহলে আজকে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারতাম না। 71-এ যদি মানুষগুলো তাদের নিজেদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে মুক্তিযুদ্ধে না যেত, তাহলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। কাজে আজকে দেশে একটা গণতান্ত্রিক সংকট রয়েছে, শুধু গণতান্ত্রিক সংকট না, দেশে ন্যায় বিচার নাই, মানুষের অধিকার নাই, ভোট দেওয়ার অধিকার নাই, কথা বলার অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, একটা মাফিয়া সরকারের অধীনে দেশ চলছে, বিদেশে একটা অপশক্তির আধিপত্যবাদ এখানে চলছে। এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য
অবশ্যই আমাদের ছাত্র যুবকদেরকে ইতিহাসের ন্যায় সাহসী ভূমিকা পালন করতে হবে। কারণ ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন সমস্ত সংকট উত্তরণে ছাত্র এবং যুবকরাই হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করেছে, তারাই সাহসী ভূমিকা পালন করেছে, তাদের মাধ্যমেই জাতির কল্যাণ অর্জিত হয়েছে। কাজে আজকের যে সংকট, এই সংকট উত্তরণে অবশ্যই ছাত্র যুবক তরুণদেরকে আপনার জেগে উঠতে হবে। এবং বিশেষ করে আমি বলবো যে একটা কথা, যে বর্তমান যে প্রেক্ষাপট, এইখানে আপনার কে সাম্প্রদায়িক, কে বাম, কে ডান, কে সেকুলার, কে নন সেকুলার, এই বিভাজন যদি আমরা করি তাহলে আলটিমেটলি এই মাফিয়ারাই লাভবান হবে। এই সরকারের দমন পীড়ন হচ্ছে লিগালাইজ হবে। এবং ওই যেটা বললাম, মোদী বিরোধী আন্দোলন করেছি আমরা, কিন্তু ভারতের গণমাধ্যম যেমন প্রচার করছে এটা উগ্র মৌলবাদীদের কাজ, ফ্যানাটিক গ্রুপের কাজ, এইভাবে তারা অপপ্রচার করে সরকার কিন্তু ফায়দা নিবে। কাজে সেই ক্ষেত্রে আমি সকলকে বলবো, এই মুহূর্তে দেশের স্বার্থে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের যার যার জায়গা থেকে যতটুকু ভূমিকা আছে আমরা যেন রাখি। তো ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে এখনও আলেম ওলামা এবং মাদ্রাসা ছাত্র তাদের উপরে তাদের ক্ষোভ রয়েছে। ইতিপূর্বে আপনারা জানতে পেরেছেন অনেক আলেমদেরকে গুম করা হয়েছে। এটি পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আলেম ওলামা এবং মাদ্রাসা ছাত্র তাদের হুঁশিয়ারি অবলম্বন করা দরকার, যাতে করে জনতার সামনে তারা হেনস্থা না হয়। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।